হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সোনাম সোনের আবারও একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কফি লাভার্সদের মধ্যে আমি একজন। আমার চ্যানেলে ক্যাপুচিনো কফির একটা রেসিপি আমি এর আগেও শেয়ার করেছিলাম, কিন্তু আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা মোটেই ক্যাপুচিনো কফির রিলেটেড কোনো রেসিপি নয়, তবে অবভিয়াসলি কফির রেসিপি। গ্রীষ্মকালে ব্যবসা কর্মে সারাটা দিন কাজকর্ম করার পর সন্ধ্যেবেলা বা বিকেলবেলা নিজেকে তরতাজা করে তুলতে আইসড কফির জুড়ি মেলা ভার। রিফ্রেশিং ক্রিমি ইনস্ট্যান্ট আইসড কফির রেসিপি আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। This recipe is quick, easy and affordable. তো চলো শুরু করা যাক। আইসড কফি বানানোর জন্য প্রথমেই আমি একটা বোলে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ কফি পাউডার, 1 হ্যান্ড হুইস্কারের মাধ্যমে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এতে একসঙ্গে অনেকটা জল না মিশিয়ে অল্প অল্প করে জল মেশাবো আর মিশ্রণটাকে ভালো করে হুইস্কারের মাধ্যমে হুইস্ক করবো। অল্প অল্প করে জল মিশিয়ে এই পদ্ধতিটা রিপিটেডলি চালিয়ে যেতে হবে। কিছুক্ষণ পর থেকে কালার চেঞ্জ হতে শুরু করবে এবং অবশেষে ফোমটা ঠিক এরকম কালার আর এরকম ফ্লাফি আর এরকম থিকনেসের হবে। এটা স্টোর করে রাখা যাবে ফ্রিজে 3 থেকে 5 দিনের জন্য। আমার কাছে হার্সের চকলেট সিরাপ রয়েছে, আমি গ্লাসটা ডেকোরেশনের জন্য এটাই ব্যবহার করব, কিন্তু তোমরা যদি কেউ চাও এবং কারোর বাড়িতে যদি চকোর চিপস থাকে তাহলে সেটা দুধ দিয়ে মিশিয়ে ভালো করে আগুনে দিয়ে চকলেট সিরাপ তৈরি করে নিতে পারো, কিংবা ডার্ক চকলেটও ইউজ করতে পারো দুধের সঙ্গে মিশিয়ে আগুনে দিয়ে। তৈরি করে নিচ্ছি চিনির সিরাপ। 2 টেবিল চামচ চিনি ব্যবহার করছি এবং অল্প একটু জল। ভালো মতো এটাকে কনস্ট্যান্ট নাড়ানোর পর সিরাপ তৈরি হয়ে গেছে। এবার বরফ দিচ্ছি গ্লাসে। গ্লাসটাকে আমি ডেকোরেশনের পর চকলেট সিরাপ দিয়ে 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 গ্লাসকেই। বরফ দেওয়ার পর আমি এতে দিচ্ছি চিনির সিরাপ 2 টেবিল চামচ, দিচ্ছি তৈরি করে রাখা চকলেট আর চিনির যে মিশ্রণটা 2 টেবিল চামচ। ব্যবহার করছি চিল দুধ, ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এর ওপরে এরপর একটু ছড়িয়ে দেব কফি পাউডার যাতে টেস্টটা আরও বেশি ভালো লাগে। তো আমার আইসড কফি রেডি। কেমন লাগলো এই আইসড কফি রেসিপিটা জানাতে ভুলো না, কমেন্ট করে অবশ্যই জানিও। আর নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করতে থাকো। ততদিনের জন্য গুড বাই, টেক কেয়ার, অবশ্যই ভালো থেকো। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করে নাও। টাটা।